বসে পড়ুন নইলে পিছনে যারা আছে দেখতে অসুবিধা হবে আপনারা সবাই আপনাদের মতামত রেখেছেন রেখেছেন এখনো যারা নিজেদের মতামত রাখছেন তারা নির্বিঘ্নে রাখুন আমার কথা আপনারা ভোট দিতে গিয়েও শুনতে পাবেন এখানে বসে পড়ুন কী হয়েছে চেয়ার নেই হ্যাঁ একটু পিছিয়ে যাও না লোকের অসুবিধা হলে কি এমন কাজ করেন কেন যেখানে আপনার সহকর্মীর অসুবিধা হয় একটু পিছিয়ে যাও জায়গা আছে তো আচ্ছা আপনাদের চেয়ার কোথায় বসে পড়ুন নইলে ওখানে চেয়ার আছে বসে পড়ুন সবাই আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আজকে এসে নিজেদের মতামত রেখেছেন বিশেষ করে জেলার সর্বস্তরের দলীয় পদাধিকারী জেলা কমিটি ব্লক কমিটি অঞ্চল কমিটি এবং বুথ সভাপতি সকলকে আমরা আজকের অধিবেশনে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আজকের এই অধিবেশনটি গত উনিশ তারিখ হওয়ার কথা ছিল কিছু অযাচিত কারণের ফলে আমাদের এই অধিবেশন তিন দিন পেছোয় তার কারণ দুদিন আমরা এই নবজোয়ার কর্মসূচিকে স্থগিত রেখেছিলাম আমাকে কলকাতায় ফিরতে হয়েছিল আপনারা জানেন এবং উনিশ তারিখ রাতে ফিরে কুড়ি একুশ কলকাতায় আমি ছিলাম আজকে আবার দুপুরে বাঁকুড়ায় এসে আমি বলে গেছিলাম যে যেখানে ছেড়ে যাচ্ছি সেখান থেকেই শুরু করব আমি সোনামুখীতে সভা করে পাত্রসায়ার হয়ে ইন্দাস হয়ে খণ্ডঘোষ হয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কলকাতায় ফিরেছিলাম আজকে আবার সেই ইন্দাস থেকেই শুরু করি ইন্দাসের পর জয়পুর কতুলপুর হয়ে এই অধিবেশন ক্যাম্পে এসে পৌঁছাই এবং মূলত প্রত্যেক বুথ সভাপতিকে আজকে আমরা বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অধীনে যারা আছেন তাদেরকে আমরা আজকেই কর্মসূচিটা আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি যে আপনারা আপনাদের মতামত জানান যে কাকে প্রার্থী হিসেবে আপনারা দেখতে চান কিন্তু এই পুরো প্রক্রিয়াটা বা কর্মসূচিটা বা এত বড় কর্মযোগ্য অসম্পূর্ণ থেকে যায় যদি আমরা আমাদের দলের যারা প্রকৃত সম্পদ বুথের সভাপতিদের কাছে তাদের মতামত না নিই সেই কারণে আজকে আপনাদের ডাকা হয়েছে বুথ সভাপতিরা অনেক সময় ভাবেন যে আমাদের দল গুরুত্ব দেয় না আমরা নির্বাচনের সময় প্রাণপাত করে জীবনের ঝুঁকি নিয়ে খাটি দলকে সেই বুথে জেতাই বা আমাদের সীমাবদ্ধ যতটুকু সামর্থ্য একটি রাজনৈতিক দক্ষতা ক্ষমতা সেই ক্ষমতার ভিত্তিতে আমরা দলকে যেতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে মানুষের সামনে নিয়ে যাই জোড়া ফুলের লড়াইকে মানুষের সামনে নিয়ে যাই তারপর নির্বাচনের পর একজন জেলা নেতা একজন রাজ্য নেতা তো আমাদের ফোন তোলা দূরের কথা একজন অঞ্চলের সভাপতিও আমাদের ফোন তোলে না আপনাদের অনেকের মধ্যে আমি কথা বলতে গিয়ে দেখেছি মানুষের বিশেষ করে যারা বুথ সভাপতি তাদের মনের মধ্যেই ক্ষোভ দুঃখ এই বেদনাটা অনেক দিন ধরে রয়েছে আমি সেই কারণে ঠিক করেছিলাম যে তৃণমূল নবজোয়ার কর্মসূচি যখন আমরা শুরু করব আমার যত কষ্টই হোক না কেন দিনের শেষে আপনাদের সাথে কথা বলবো এবং দরকার হলে প্রত্যেক বুথ সভাপতিকে তাদের মতামত দেওয়ার জন্য আমরা একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করব যেখানে আপনারা নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে আপনাদের মতামত দিতে পারবেন আপনারা সকলে আপনাদের মতামত রেখেছেন রেখেছেন তো কেউ প্রভাবিত করেনি তো করেনি আপনারা দেখছেন বিরানব্বইটা আলাদা তাঁবু তৈরি হয়েছে বিরানব্বইটা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের আমরা আজকের সবাই ডেকেছি এবং পুরোটাই কার্যত গোপন ব্যালট এই ব্যালটে আপনার নিজের নাম লিখতে হচ্ছে না আপনার নিজের পরিচয় গোপন থাকছে বাড়ির ঠিকানা থাকছে না ফোন নাম্বার থাকছে না কারোর কোনো পরিচয় থাকছে না খালি দুটো জিনিস আপনাদের লিখতে হচ্ছে একটা হচ্ছে কাকে আপনারা প্রার্থী দেখতে চাইছেন তার নাম এবং কত নম্বর আসন সংখ্যায় আপনারা দেখতে চাইছেন যে আসন সংখ্যার নাম্বার এই দুটো জিনিস লিখে আপনারা দলকে জমা দিচ্ছেন ইতিমধ্যেই আপনারা সকলে আপনাদের মতামত রেখেছেন আমরা যখন তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু করি আজকে এই কর্মসূচির ছাব্বিশতম দিন উনিশ তারিখ পঁচিশতম দিন ছিল আজকে ছাব্বিশতম দিন মধ্যেখানার দুদিন যদি আমি বাদও দিয়ে দিই এই ছাব্বিশ দিন ধরে এই তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি চলছে এবং অনেকে ভেবেছিল যে এই নবজোয়ার কর্মসূচি তৃণমূল হয়তো করতে পারবে না ষাট দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে রাস্তায় থাকবো কার্য তো অসম্ভব আর কুচবিহার থেকে শুরু হয়ে কাকদ্বীপে শেষ হবে এটা কোনো দিন হয় নাকি আমি আপনাদের বলছি ছাব্বিশ দিন ধরে আমি রাস্তায় ছাব্বিশ দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় ব্লকে তাঁবু খাটিয়ে আপনারা যেই তাবুগুলোতে গিয়ে আপনাদের মতামত রাখছেন এরকম একটা তাঁবুতে আমরা রাত্রি যাপন করছি ছাব্বিশ দিনে কোনো দিন কোনো হোটেলে যাইনি কোনো গেস্ট হাউসে যাইনি কারোর বাড়িতে থাকিনি কারোর বাড়িতে পা দিইনি আমি বলেছিলাম আমি যখন এই কর্মসূচি শুরু করেছি আমার যত কষ্টই হোক যদি কোনো রকম গুরুতর শারীরিক অসুস্থতা না হয় আমি একবারে ষাট দিন পরে কলকাতা ফিরব আপনারা দেখেছেন কর্মসূচি করতে গিয়ে কিছু বাধা বিপত্তি প্রতিকূলতা প্রাকৃতিক সমস্যা সম্মুখীন আমরা হয়েছি তার সাথে একদিনে চারটে পাঁচটা ছটা করে মিটিং করতে গিয়ে গলা ভেঙে গেছে শরীরও কিছুদিনের জন্য খারাপ হয়েছিল দলনেত্রী থেকে শুরু করে পরিবারের বাড়ির গুরুজনেরা সবাই আমাকে বললো যে সাত দিন দরকার হলে বৃষ্টির সময় বর্ষার সময় কর্মসূচি বন্ধ রাখো কিন্তু আমরা কর্মসূচি বন্ধ রাখিনি তার কারণ যেভাবে রাস্তায় মানুষ বেরিয়ে এসছে আমি অনেক নির্বাচনে দলের হয়ে প্রচার করেছি আমি অনেক নির্বাচনে মানুষের সাথে সরাসরি কথা বলার বা দলের হয়ে প্রচার করার সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে অনেক রকম পরিস্থিতিতে লড়াই করে প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়াই তীব্রতর করে দলকে মজবুত করার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আমি আপনাকে বলছি যে ২৬ দিন ধরে আমি রাস্তায় এর যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি কোনোদিন ভুলতে পারবো না যে পঞ্চায়েতে যদি কেউ জিতে গিয়ে ভাবে পাঁচ বছরের লাইসেন্স তিন মাসের লাইসেন্স দেবো কাজ করবেন আপনার লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি হবে আবার তিন মাস চার মাস পর পর্যালোচনা আবার আপনি কাজ করবেন আবার লাইসেন্স রিনিউ হবে পাঁচ বছরে পনেরো থেকে কুড়ি বার পর্যালোচনা আমি করব নিজে এক একটা পঞ্চায়েত ধরে ধরে আমি যদি প্রত্যেকটা বুথ সভাপতির সাথে ডেকে আপনাদের মতামত নিতে পারি কথা বলতে পারি তাহলে এটাও করতে পারি এই বিশ্বাসটুকু রাখুন আমার উপর কুচবিহারে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া দশটা জেলা শেষ করে এটা এগারোতম জেলা তার মানে খুব কম করে হলেও পঁয়ত্রিশ হাজার বুথের সভাপতির সাথে আমি কথা বলেছি এবং পঁয়ত্রিশ হাজার বুথের সভাপতির মতামত নিয়েছি পঁয়ত্রিশ হাজার এই এগারোটা জেলার মধ্যে একটা বুথ প্রেসিডেন্ট বলতে পারবে না যে আমি আমার মতামত দিতে পারিনি বা দলকে জানাতে পারিনি এটা কোনোদিন হয়েছে এবার হচ্ছে এইটুকু ভরসা রাখুন এবং আমি আবার বলে যাচ্ছি বুথের সভাপতি যদি চায় হাজার চেষ্টা করেও সে দলীয় প্রার্থীকে কেউ হারাতে পারবে না যদি বুথ প্রেসিডেন্ট জীবন দিয়ে কাজ করে এবং দলকে জেতানোর লক্ষ্যে কোমর বেঁধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামে আপনারা সকলে আগামী দিন কিন্তু কথা দিচ্ছেন যে দিল্লি যাওয়ার জন্য মানুষকে সংগঠিত আপনারা করবেন করবেন তো করবেন তো কথা দিচ্ছেন তো আর যখন যেখানে দরকার হবে আমি নিজে আসব আপনারা যেখানে বলবেন যাবো যে বিষয়কে সামনে রেখে লড়াই আপনারা করবেন আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আগামী দিন যাতে মাথা উঁচু করে আপনারা দল করতে পারেন সে দায় দায়িত্ব দায়বদ্ধতা আমার কর্তব্য আমার আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আগামী দিন মানুষকে খালি বোঝান যে নিজের অধিকারের স্বার্থে লড়ুন চোখে দেখে ভোট দিন কানে শুনে নয় আপনার অধিকার যে আটকেছে যে ভাষায় সে বোঝে সে ভাষায় জবাব দিন দেড় লক্ষ ভোটে যাকে জিতিয়েছিলেন তাকে তিন লক্ষ ভোটে হারান যাকে সত্তর হাজারে জিতিয়েছিলেন তাকে দু লাখে হারান তবেই আপনি আপনার অধিকার পাবেন আর আপনার অধিকার দিল্লির বুক থেকে ছিনিয়ে আদায় করার দায়িত্ব আমার আমি সকলকে অনুরোধ করব আপনারা সাবধানে বাড়ি ফিরে যাবেন আর ফুড কাউন্টার থেকে যেহেতু অনেকক্ষণ ধরে আপনারা এসছেন রেজিস্ট্রেশন হচ্ছে ফুড কাউন্টার থেকে খাবারের প্যাকেটের একটু সীমিত ব্যবস্থা আমরা করেছি খাবারের প্যাকেটটা নিয়ে সবাই সাবধানে তাড়াহুড়ো করবেন না সাবধানে বাড়ি ফিরে গিয়ে আপনারা কাল থেকেই এই লড়াইয়ে নামুন এবং দলের প্রতিনিধি বা সৈনিক হিসেবে এই লড়াই যাতে আগামী দিন দিল্লির বুকে সর্বাত্মক এবং সফল হয় এই লক্ষ্যে আগামী দিন অবিচল থেকে কাল থেকে নির্দিষ্ট নিজেদের বুথে এই লড়াই শুরু করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद वंदे मातरम जय बांग्ला नमस्कार शुभरात्रि